ঝাড় দেওয়া সব সেরে নিয়েছি তো এদিকে বাটিতে মুড়ি নিয়েছি দুটো বাটিতে মুড়ি নিয়েছি শুধুমাত্র বাসিকা এটা সেরেই এদেরকে ঘুরে করে মুড়ি দিবে তো মুড়িটা তাড়াতাড়ি সকালে না দিলে দেরি হয়ে যাবে খেতে সেই জন্য আলু ভাজা দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছে দুটো বাটিতে মুড়ি বেড়েছে একটা হরুদ্র তার বাবা খাবে এটা হচ্ছে ঘরের চালের মুড়ি আরেকটা মুড়িতে আছে কেনা মুড়ি সেটা হচ্ছে নরম হয় সেটা শাশুড়ি মাকে দেবো তো শাশুড়ি মাগুর মধ্যে ওই জাম পাটির মধ্যে মুড়িটা আছে নরম একটু না একটু আলু ভাজা দিয়ে কম করে দেবো আলু ভাজাটা কিন্তু ঝাল ঝাল আছে তো উলতুলতের আগে ঝাল ঝাল আলু ভাজাটা দিয়ে চামচ দিয়ে নেড়ে মাখিয়ে দিলাম আর শাশুড়ি মাকে খুব অল্প পরিমাণে দিচ্ছি ঝাল থাকার জন্য তো খেতে অসুবিধা হবে তো অল্প করে আলু ভাজা দিয়ে বাটিতে মুড়িটা মাখিয়ে দিলাম এরপরে অনেক অনেক কাজ আছে তো আজকে সকাল সকালে উঠে সমস্ত বাসি কাজগুলো সারলাম এখনও পর্যন্ত মেঘের অবস্থা ভালো নয় তো স্নান সেরে চলে আসছি এখন চুলটা চিরুনি করবো আর এখন বাজে দেখুন ঘড়িতে নটা চল্লিশ মতো তো এই মাত্র পড়াবো কারণ আজকে সকাল সকাল কাজগুলো আগে সারলাম ওকে না পড়িয়ে তো এখন ভাবলাম একটুখানি আধ ঘন্টা মতো পড়াবো আর আজকে আকাশটাও সত্যি কথা বলতে একদম ভালো নয় তো মেঘলা মেঘলা হয়েছে এখনো পর্যন্ত বড়িগুলো তোলা যাচ্ছে না বুড়িগুলোর অবস্থা সত্যি খারাপ হতে চলেছে তো আজকে যদি রোদ হয় একটু রোদ পাবে তো আরও দু তিন দিন চার দিন রোদ পেলে মনে হয় উঠবে তো বড়িগুলোকে আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে আর হরিত্র আজকে মানে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আর ব্রেকফাস্ট দা ব্রাশ ট্রাশ করে দিয়ে মানে ব্রেকফাস্টটা খেয়ে দিয়ে চলে এসছে আর আমারও বিছানাটা মোটামুটি একটু গুছিয়ে তুলেছি বস এবার ওকে পড়াবো মানে সাড়ে নটা অন্যদিনে পড়িয়ে কাজে যাই তো আজকে কাজ সেরে পড়াতে এলাম মানে এত বেলাটা করেই পড়ালাম কারণ শাশুড়িমার বিছানা তুলা থেকে মুড়ি দেওয়া কাঁথা রোদে দেওয়া সবই দেওয়া হয়ে গেছে এখন রোদ যদিও বাড়ায়নি তো আমি দিয়ে চলে এসেছি তো একটু একটু হাওয়া হাওয়া লাগছে আর মেঘলা মেঘলা আকাশ আর এখন থেকে যদি না দেই তো আবার এরপরে কাঁথাগুলো উল্টাতে হবে তো এখন থেকে না দিলে ওগুলো শুকনা হবে না তো হাওয়া লাগবে বলে দিয়ে চলে এলাম আর ওনার সোয়েটারটা কেচেছি আর টুপিটা তো আগেই কেচে নিয়েছি আর শুধু শাড়ি পরনে যে শাড়িটা আছে ওটা এখন চেঞ্জ করে নি তো চেঞ্জ করে উড়ি পরানোর পর কাঁচবো আর যেমন টাইমে রান্না তো রান্না আছে শুধু ভয় ভয় লাগছে যে বড়িগুলোকে নিয়ে চিন্তা আর আজকে সারাদিন কিছু চিন্তা করিনি বড়িগুলো ঠিকঠাকভাবে টাইমে উঠে গেলে তো আমি উদ্ধার পাবো মানে এ শীতকালটা এবছরটায় মানে দু হাজার বাইশ সালে তো বুড়ি দিয়ে কি যে চিন্তায় পড়েছি সে মানে আপনাদেরকে বলে বুঝাতে পারছি না আর বড়ি থাকলে মানে যে বড়ি দেয় তারা জানে যারা যারা মানে যে গৃহিণীরা বড়ি দেয় তো এখনও পর্যন্ত চালাকুলার মধ্যেই আছে তুলতে পারিনি একটু একটু চেষ্টা করছিলাম উঠেনি তো কাঁচা কাঁচা আছে উঠবে কী করে আর এত বেলা হয়ে গেছে আজকে তো এইমাত্র মাত্র পড়াবো ওকে পড়তে বসাবো সাড়ে নটার সময় কাউকে পড়ানো যায় মানে ছোটো বাচ্চা যত শিগ্রি সকাল সকাল পড়িয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আজকে ওই বাসন মাজা কাঁচা স্নান করা আগে করে ফেললাম নাতা দেওয়া গ্যাস টেবিল মোছা সব সারতে গিয়ে এতটা দেরি হয়ে গেল তো এখনও পর্যন্ত আমি পুজো দেয়নি ঠাকুরকে পুজো দেবো ওকে পড়াবো তারপর আমি হাতে করে এক মুঠা হয় মুড়ি খাবো তারপর শনি মার আবার টাইমে রান্না মানে সকাল সকাল আমার দিনগুলো যে কিভাবেই যাচ্ছে সত্যি কথা বলতে আর কালকে অনুষ্ঠান দেখতে যাব যাব বলছিলাম কিন্তু যাওয়াই হয়নি কারণ মোবাইলে ভিডিও এডিট করতে করতে আমার খুব খুব ঘুম পেয়ে যায় আর অনুষ্ঠানটা কালকে রাত্রে শুরু হয়েছে শুরু হয়েছে কালকে দশটার মতো আর আপনার দাদা ভাই গিয়েছিলো আর ওত্র যে এত বায়না করেছিল ওকে মানে নিয়ে যাওয়া হয়নি ও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি তো কালকের ভিডিওটা সকাল সকাল বসে এডিট করলাম খুব ভোর থেকে উঠে এডিট করেই আপলোডে বসেলাম তো সকাল সকাল এরকমভাবেই ব্যস্ত পার ডে তো আমি রাত জেগে যে কাজটা করব তো এখন আর রাত জেগা হচ্ছে না আর নিজের পড়াশোনা সত্যি একদম ফুল স্টপ হয়ে গেছে সেই পরীক্ষার সময় পড়া করছিলাম এখন আর পড়া করা যাচ্ছে না তো আজকের ব্লগটা কি হতে চলেছে থাম্বেল টাইটেল দেখে বুঝে নিচ্ছে শুধু পুরো ভিডিওটা সঙ্গে থাকুন কোথাও যাবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর নতুন চ্যানেলে নতুন হলে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে আমার কাছে থাকবেন তো আমি তো অরিত্রকে এখন পড়িয়ে নেই হাতে সময় খুব কম তারপরে ওখানে বাড়িতে গিয়ে তো কালকে ধারে সাইডে বালতি দিয়ে জল দিয়েছিলাম নিজে হাতে তো এ পাশে বাড়িটায় মানে ডিঙে ডিঙে জল দেওয়ার স্বপ্ন নয় মানে সম্ভব নয় তো আপনাদের দাদাভাইকে বলেছি আজকে দু এক বালতি জল ধরিয়ে দিতে খাল থেকে জলটা তুলবো তো বেগুন গাছ আর কপি গাছগুলো গোড়া দেখলাম একদম শুকনা হয়ে গেছে ফুল আসছে বেগুন একটু একটু করে ধরছে কিন্তু জল দিতে পারছি না একা একা সম্ভব নয় তো আপনাদের দাদাভাই যদি আজকে সময় দেয় তো আমি দু এক বালতি জল বেগুন আছে তলায় দিয়ে দেবো দেখি কতটা কী করতে পারি শুধু সঙ্গে থাকুন পড়ানোর পর চলে এলাম আকাশটা দেখাবো আকাশে দেখুন আজকে ওয়েদারটা দেখাচ্ছি একদম ভালো নয় শুধু শুধু হাওয়া দিচ্ছে উত্তরে হাওয়া নারকেল গাছের মাথাগুলো কীরকম দুলছে দেখুন পুরা মানে হাওয়ায় ভর্তি আর বড়িগুলো দেখাবো বলেই এলাম তো এখনও রান্নাবান্না হয়নি শাশুড়ি মার জন্য রান্নাবান্না করব তো এখন বেজে গেছে এগারোটা তো সময় হাতে খুব 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 কম হুড়মুড় করছি তো শাশুড়ি শাশুড়িমার খিদা পেয়ে গেছিলো অল্প দুটো মুড়ি দিলাম আর আপনাদের দাদা ভাইকে বেগুন ভেজে দিলাম বেগুন ভাজা আর পান্ত ভাত খেলো আর রান্না করবো এখনও বান্না কিছুই হয়নি আর ওখানে বাড়িতে যাব তো গাছে জল দেবো তো আপনাদেরকে যেটা দেখাবো এলাম এখানে তো বড়িগুলোর অবস্থা দেখুন এই কুলপির মধ্যে বড়িগুলো রোদে আছে তো একটু লাল পড়ে গেছে তো রোদটা ঠিকঠাক মতো না পাচ্ছে না সেই জন্য একটু লাল লাল আছে এখনও কাঁচা কাঁচা আছে দেখুন কিরকম মানে এটাকে তুলবো যে কিরকম ভাবছি এর গোড়াটা এখনো কাঁচা কাঁচা অবস্থায় আছে তো রোদ আরও দু তিন দিন মতো লাগবে বড়িগুলো এখানে একটা চালাই দিয়েছি আর এই একটা কুলপি আর একটা কুলপি রোদে দেওয়া আছে তো রোদরা যেদিকে যেদিকে যাচ্ছে আমি কুলপি নিয়ে একটু একটু করে সরে সরে যাচ্ছি সারাদিনের মধ্যে এই বড়ি দেওয়াটা আমার এখন মাথায় ঝুট মানে মাথায় ঝামেলা আছে বড়িটা সরে সরে আর কীরকম আকাশে কীরকম হাওয়া দিচ্ছে দেখুন রোদের একদম তাপ নেই মানে আর শাশুড়ি মা সয়টা টয়টার সব মিলিয়ে দিয়েছি শুধু হাওয়াই দিচ্ছে উত্তরে হাওয়ার জন্য মেঘটা একটু একটু করে কাটছে রোদ্রার তাপটা খুবই কম তো আশা করি আস্তে আস্তে করে একটু একটু করে রোদ্রা বাড়বে তো রোদ যেখানে আমিও সেইখানে বড়ি কুলপি বড়ি নিয়ে তো এখনও অনেক অনেক কাজ বাকি বড়িগুলো দেখাও বলছিলাম বলে এখানে আসলাম তো এই কুলপিতে বড়িগুলো আছে একটু লাল পড়ে গেছে মনে হয় কলাইটা পুরনো তো এইরকমভাবেই ভাবেই আজকে দিনটা কাটছে কুলপি বড়ি চালতে চালতে সকাল থেকে ঘন হয়েছিল আকাশটা একটু একটু করে রোদ বেরিয়েছে রোদটা বাড়ানো মাত্রই আমি কুলপি বড়ি নিয়ে মানে কুলপিটা নিয়েই ছুটছি যেখানে রোদ যাচ্ছে কুলপি বড়িটা সেখানেই চালছি আমার কথা

হয় পুরিয়া শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি তো রান্না করিনি আমাদের পাশের বাড়িতে খাওয়ানো হয়েছিল তো ওখান থেকে শাশুড়িমার জন্য ফটাফট তাড়াতাড়ি তো ওনার জন্য একটি খাওয়ার ধরে এনে দিলাম মানে উনি যেতে পারবে না আর আমার বড়ো যা মেজো বলতে বয়স্ক লোকের একটু লোভ থাকতে পারে সেই জন্য ডাল ভাত আর একটু মাছ দিয়েছি আর একটুখানি আইসক্রিম দিয়েছি তো খেতে বসে গেছেন ওনাকে খেতেটা দিয়ে দিয়েছি আর আমি আগে ধরে এনেছি ওদের ছিল আজকে সাত ভক্ষণ তো ওরা দেখলাম দিল তো দিয়ে সেইটাকে এনে আগে থেকেই আমি ধরে এনে দিয়েছি তো ওরা আমার আর জায়েরা সবাই খেতে চলে গেছে আর আমি খেয়ে নিয়েছি আমি একসঙ্গে খেয়ে দিয়েই শাশুড়ি মার জন্য ধরে এনেছি তো খাবারটা ধরে এনলাম তো ওনাকে দিয়ে দিয়েছি পায়েস মাছ যেহেতু রিচ খাবার দেওয়া যাবে না শাকের তরকারি আর একটু আলু ভাজা দিয়েছি শাক দিইনি ডাল একটুখানি আর একটু আইসক্রিম আর পেটি মাছ ছিল পেটি মাছটা শাড়ি ছাড়িয়ে দিয়েছি তো উনি এখন খাচ্ছেন তো বয়স্ক লোক রিচ খাবার একদম খাওয়া যায় না তো লোভ একটু আছে তো ওদের বাড়ি থেকে বলে দিয়ে গেছিলো দেব তো সেজন্য ধরে এনে দিলাম খাবারের মিলটা আর কি মানে যেতে পারবে না তো বয়স্ক অনেক সময়ও লাগে খেতে নিয়ে যাওয়া যাবে না সম্ভব নয় তো যেহেতু দিল সেই জন্য আমি মিলটা ধরে এনেই দুপুরের খাওয়ার আজকে খেয়ে খেয়ে নিল না হলে আজকে আমাদের রান্নার বন্ধ নিমন্ত্রণ ছিল তো ওনার জন্য আমি ভাবছিলাম বাড়িতে রান্না করে দেবো রান্নার আজকে দুপুরে করতে হলো না আমার বড় যা আর বলতে আমি মেলটা ধরে এনে দিলাম না হলে ওনার জন্য রান্না করে দিতাম সাদা সিদাই ঝোল ভাত তো যতই হোক নিজেরা খাই তো শ্বশুরমা থেকে অল্প একদিনে একটু দিলে মানে ওনারও তো একটু বয়স হয়েছে একটু লোভ থাকতেই পারে সেজন্য ধরে এনে দিলাম তো উনি এখন খেয়ে নিচ্ছেন আর এসব খাওয়া মতো খাওয়ার মা খেতে খুব ভালোবাসেন এর জন্য আমি ধরে দিলাম আধ দিন দেওয়া যেতেই পারে তো ফুলকপি তরকারিটা দিইনি আর রিচ খাওয়ার শাকের তরকারি শুক্ত এগুলো দিইনি শুধুমাত্র ডাল ভাত একটু আর মাছটা আর একটু আইসক্রিম আর মিষ্টিটা একটুখানি দিলাম তো এখন খেয়ে নিচ্ছেন উনি আর আকাশের অবস্থা দেখুন রোদ উঠান থেকে চলে গেছে একদম রোদ্দুর নয় শুধু হাওয়া আর হাওয়া উত্তরে হাওয়া দিচ্ছে তবে যাই হোক মেঘটা একটু কাটেছে মানে আশঙ্কাটা নেই তো রোদের তাপটা কম শুধু রোদটা একটুখানি হালকা হালকা হাওয়া দিয়েই বড়িগুলার উপর দিয়ে যাচ্ছে তো কি যে হবে কতদিন লাগবে এই টেনশানেই আছি ওই তার বাবাও খেতে চলে গেছে তো আমি আগে থেকে মিলটা ধরে নিলাম আর আমি খেয়েই নিলাম ঘুম এলে আবার ঘুম থেকে ঘুম করাবো কি পরিমানে হাওয়া হচ্ছে দেখুন উত্তরে হাওয়া দিতে খুব খুব হাওয়া দিচ্ছে আর এখনও আমার একটা শাড়ি চুবানো আছে কাজবো মার শাড়িটাও কাচবো কাঁচা হয়নি দুপুরে শাশুড়ি মাকে খেতে দিলাম খাওয়া দাওয়া পাট চুকিয়ে তারপরে ররিত্র ঘুম করালাম তো ঘুম করানো হয়ে গেছে আর এখনো বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা সাড়ে ছটা ছটা কুড়ি মতো তো অরিত্রকে এখন ঘুম মানে পড়তে বসাবো আর সন্ধ্যা দিলাম আর এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তো রাতের খাবার কি হবে রাতের খাবারটা তৈরি করতে হবে তো শাশুড়ি মা যেহেতু সেবারে দুপুরবেলা রিচ খাবার খেয়েছে তো খাওয়ার মিলটা ধরে এনে দিয়েছিলাম তো খেতে দিয়েছিলাম বলে তো এখন আর রিচ খাবার কোনো কিছু দেব না মানে শুধু মুড়ি দেব রুটিও আজকে দেব না তো মুড়িটাই দিলাম মুড়ি দেওয়া হয়ে গেছে তো উনি যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যাবেলা শুয়ে পড়েন তো মুড়ি দিয়ে দিলাম মুড়ি আর একটুখানি ধনে পাতা দিয়েছি আর একটুখানি পেঁয়াজ আর পরিত্রকে এখন পড়াবো তো বললাম আর আজকে যে ওই দোকানে এসেছিলো ওই দোকানে হচ্ছে ভুটিচকের দোকানে ওই খুব মানে এ পাশের মধ্যে খুবই বিখ্যাত দোকানি মানে নাম করা তো ওনার কাছে কুলো ঢাকা বাঁশের তৈরি কুলপি আর চালা সব কিছুই কেনা হয় তো আজ থেকে এক মাস আগে ওনার কাছে অর্ডার দিয়েছিলাম এক মাস বলতে অঘ্রায়ণ অগ্রহায়ণ মাসের আগের মাস কার্তিক মাসে শেষের দিকে অর্ডার দিয়েছিলাম ওই চালাটা নেব বলে আর চালাটা কিন্তু আমার জন্য কেনা হয়নি মায়ের জন্যই কেনা হয়েছে তো হঠাৎ করেই কিনে ফেললাম তো এক মাস আগে বলছিলাম তো উনি কিছুদিন আগে এসেছিলেন বলছেন চালাটা রেডি হয়নি আর ওই চালাটা নাকি খুব মানে গোড়া বাঁশ দিয়ে তৈরি সেই জন্য গোড়ালি বাঁশ দিয়ে চালাটা কিনেই ফেললাম আজকে তো তখন দাম দিয়েছিল। দাম নিয়ে একটু টানা টানা হিজরা হয়েছিল হলেও তো উনি যা রেট দিয়েছিলেন একটা মাত্রই খই চালা আনছিলেন তো কথাটাই থাকলো তো দেড়শো টাকা দিয়ে কিনে নিলাম চালাটা আর আমাদের একজন দিদি বললো যে এই চালাগুলো নাকি রথের মেলায় অনেক পাওয়া যায় তো রথের মেলায় খোঁজ করিনি তো রথের মেলা অনেক দেরি আছে আর মায়ের যেহেতু চালাটা খুবই দরকার হয় প্রায়ই দরকার হয় গোপাল ঠাকুরের জন্য খই চালিয়ে দেয় মানে খইটা চালাতে ওই খই চালাতেই সুবিধা হয় মুড়ি চালানো চালানো যায় না ধানগুলো ভালোভাবে বের করানো যায় না তো ওই জন্য খৈ চালাটা কিনলাম অনেকদিন আগে বলেছিল আর আমি জন্য ওনার কাছে অর্ডার দিয়েছিলাম আর উনি মোটামুটি দাম যে যে পরিমাণ নিক না কেন জিনিসটা যদি ভালো হয় তো ব্যবহার করতে করতেই বোঝা যাবে তো জিনিসের মূল্য যাই হোক হয়তো বেশি দামে নিক বা যাই হোক দশ বিশ টাকা এদিক ওদিক যাই হয়ে থাকুক তো জিনিসটা এখন ব্যবহার করতে করতে বোঝা যাবে তো উনি বলছেন যে চালাটাকে ভালো করে জলে ডুবিয়ে রাখতে আর ভালো করে বেঁধে নিতে তো ও মায়ের কাছে পাঠিয়ে দেবো এগুলো মাই সব করে নেবে বেঁধে নেবে তো এইভাবেই চালাটা কিনলানোর জন্য মার একটা ভাঙাচোড়া চালা আছে তো দেখে এসেছিলাম আর বলছিলো বলেই ওই জন্য অর্ডারটা দিয়ে দিই তো অঘ্রান মাসে দিতে পারেনি এক মাস লেট করেই দিল তো আজকে এলো তো নিয়েই নিলাম চালাটা আর পরিত্রকে এখন পড়াবো আর রাতে আমাদের রুটি করব নাকি এখনও জানি না মানে খাবার তৈরি হয়নি এখনও পর্যন্ত সিদ্ধান্ত তোর পবিত্রকে পড়ানোর পর ওইগুলো সিদ্ধান্ত নেবো কি করা যায় আর আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ব্লগটার জন্য একটা লাইক দিবেন ভিডিওগুলোর জন্য মানে অনেক কষ্ট করে ভিডিও বানাই আর তার জন্য মানে একটা লাইক অন্তত আপনাদের কাছে চেয়ে নিচ্ছি লাইক দিলে সত্যি আমি অনেক উদ্যম পাই আর সাবস্ক্রাইব তো অবশ্যই দরকার ইউটিউব জগতে টিকে থাকতে তো সাবস্ক্রাইব আর লাইকটা যেন পাই এইটাই আপনাদের কাছে আর আজকের মতো টাটা করে দিচ্ছি গুড নাইট আবার একটা কালকে নতুন ব্লগে আসছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন গুড নাইট টাটা সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন